বাঙালির প্রিয় জিনিসের লিস্টে মাছ ভাত আর ফুটবলের পরে যদি আর কিছু থাকে তাহলে সেটা হলো বেড়াতে যাওয়া। আর এই বেড়ানোর ঠিকানা যদি সমুদ্র সৈকত হয় তাহলে বাঙালির সর্বপ্রথম চয়েস সবসময় দীঘাই থাকবে। দীঘা বলতেই আমাদের নাকে ভেসে আসে সেই ভাজা মাছের গন্ধ আর এক্সোটিক কিছু সি ফুডস এর ছবি। যে কোনো জায়গায় বেড়াতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো থাকা এবং খাওয়া। তাই শিল্পী আর শুভম আপনাদের কাছে নিয়ে এসেছে দীঘার এই ব্লগ সিরিজ। আর আজকের ব্লগে আপনাদের জন্য থাকতে চলেছে দীঘার খুবই সুন্দর এবং ইউনিক একটি ফাস্ট ফুড রেস্টুরেন্ট, যার অ্যাম্বিয়েন্স এবং খাবার দুটোই আপনাদের মন কেড়ে নেবে। দীঘাকে নতুন ভাবে জানতে আর চিনতে দেখতে থাকুন আমাদের ব্লগ। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আর ব্লগ ভালো লাগলে আমাদের ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দীঘার সবচেয়ে বেস্ট ফাস্ট ফুড রেস্টুরেন্ট হলো এই ভরপেট রেস্টুরেন্ট। আসুন একবার রেস্টুরেন্টটাকে কাছ থেকে দেখে নেওয়া যাক। এখানে একটা ভরপেট রেস্টুরেন্ট আছে, যেটা দেখুন ওপরে বসারও সিট আছে এবং এটা ডাবল ডেকার বাসের মতো একটু দেখতে। তো এখানে রেস্টুরেন্টটা খেতে হলে তো ওপরে সিঁড়ি দিয়ে উঠে ওই ওপরে সিট আছে সেখানে গিয়ে বসতে হবে। এখানে আমরা ভরপেট থেকে দুটো আইটেমের অর্ডার দিলাম, একটা হচ্ছে পনির রোল আর একটা হচ্ছে লেমন ড্রিঙ্কস। এই ভরপেট ফুড ট্রাকটি রোজ বিকেল বেলা দীঘার মার্কেটের সামনে ঠিক তন্তুজা শাড়ির দোকানের অপোজিটে দাঁড়ায়। বিচ ভিউ হোটেল থেকে এই ফুড ট্রাকটির দূরত্ব 200 মিটারেরও কম। এই ফুড ট্রাকটির আদল একটি ডাবল ডেকার বাসের মতো। তাই ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা চলে আসি এখানের কিছু স্ন্যাক্স টেস্ট করতে। আর এসে তো আমরা একদম অবাকই হয়ে যাই, বিশেষ করে এই ডাবল ডেকার বাসের মতো ওপরে যে ডাইনিং এরিয়াটা বানানো সেটার জন্য। তো আমি এখন এই ভরপেট রেস্টুরেন্টের ডেকে বসে আছি। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের আদল একটা ডাবল ডেকার বাসের মতো করে তৈরি। এখানে অনেক রকমের ফাস্ট ফুড পাওয়া যায়, বাট লাঞ্চ আর ডিনারটা এখানে পাওয়া যায় না, এটা শুধু স্ন্যাক্সের জন্য। তো আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা হঠাৎই আমাদের চোখে পড়ে যায়। এই রেস্টুরেন্টের যে লুকটা আমাদের খুবই ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি একটা ফুড ট্রাক, মানে এটা অ্যাকচুয়ালি গাড়ি। তো গাড়ির ভেতরে এদের কিচেন, প্লাস এদের এরিয়াটা মানে সার্ভিং এরিয়াটা গাড়ির ভেতরেই খুব সুন্দরভাবে ওয়েল প্ল্যান্ড। ওপরে এদের ডাইনিং এরিয়ার তলায় কিন্তু কিচেন বানানো। আর এই আইডিয়াটা আমার খুবই ইনোভেটিভ লাগলো আর একটা নতুনত্ব, দীঘাতে সচরাচর এরকম দেখা যায় না। এখানের খাবার আমরা ট্রাই করব, পনির রোল অর্ডার দিয়েছি আমরা, খাবারের কোয়ালিটির ব্যাপারেও আপনাদেরকে জানাব। কিছুক্ষণ বসতে না বসতেই আমাদের ফুললি স্টাফড পনির রোল আর তার সাথে লেমন মিন্ট মুজিতো চলে এসেছে। তো আমাদের খাবার কিন্তু এখন চলে এসেছে, যে লেমন ড্রিঙ্ক যেটা আমি অর্ডার দিয়েছিলাম। খুবই ফিজি আর পেপি আর অ্যাকচুয়ালি টেস্টি।
আর এই গরমে তো অ্যাকচুয়ালি এটা খুবই হেল্পফুল, খুব ভালো লাগলো। আর পনির রোল টেস্ট করে দেখতে হবে আমাকে, বাট লুকসটা দেখে আমার তো খুবই ভালো লাগছে। ভেতরে পুরো মেয়ো দেওয়া হয়েছে, ভেতরে মেয়ো আর পনিরের বড় বড় পিস লোডেড উইথ সস আমরা দেখতে পাচ্ছি। তো একটা বাইট নিয়ে রেখে দিলাম। তো আমি আপনাদেরকেও বলবো যে যদি আপনারা আসেন অবশ্যই ভরপেট রেস্টুরেন্টটা অবশ্যই ভিজিট। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর খুবই ইয়াম বানিয়েছিল অ্যাকচুয়ালি দুটো রোলসই, আর পনির রোল এত ইয়ামি আমি ফার্স্ট টাইম খেলাম। মেয়ো ছিল ভেতরে, সস ছিল ভেতরে, আর শুধু পনির ছিল না, পনিরের সাথে আরও কিছু মিক্সড ছিল, মানে পুরো আমি যদি আপনাদের বলি একটা রোল খেলে মোটামুটি একটা অ্যাভারেজ পার্সনের পেট পড়ে যাবে, এতটা কোয়ান্টিটিতে ছিল। আর এই লোকেশন যদি আমি বলি, লোকেশন হচ্ছে বিচ ভিউ হোটেলের। বিচ ভিউ হোটেল হচ্ছে এই লাইনের একদম লাস্ট হোটেলটা হচ্ছে বিচ ভিউ হোটেল। বিচ ভিউ হোটেলের ঠিক অপোজিট সাইডে যে বাজারগুলো আছে সেই বাজারে কিছু দূর এলেই আপনারা দেখতে পাবেন এই ভরপেট রেস্টুরেন্টটা, আই মিন ফুড ট্রাকটা। আসলে এই রেস্টুরেন্টটা ঠিক তন্তুজ শাড়ির যে শপটা আছে সেই শপের ঠিক উল্টো দিকে। তো এবার আপনাদের এখানকার মেনু কার্ডটা দেখিয়ে দিই, যাতে এখানকার দামের একটা আইডিয়া হয়ে যায় আপনাদের। এখানের খাবার আমাদের এতটাই ভালো লাগে যে পরে দাদাই দিদাইকেও এখানেই ডেকে নিই। আমরা এই ভরপেট রেস্টুরেন্টে বসেছিলাম আর কি, আমার বাবা মা তখন আসেনি আর কি, তো আমরা দেখে কল করে রুম থেকে নিয়ে এলাম। তো ভরপেট রেস্টুরেন্টে আবার আমরা অর্ডার দিলাম দুটো এগ চাউমিন আর দুটো আবার লেমন ড্রিঙ্কস অর্ডার করলাম। আর এই ভরপেট এই যে মানে এখানে স্ন্যাক্স পাওয়া যায় ভরপেটের রেস্টুরেন্টে, কিন্তু যদি ডিনার আপনারা করতে চান তাহলে ওই ভরপেটের রেস্টুরেন্টটা আছে অমরাবতী পার্ক থেকে ঠিক ডান দিকে বেঁকে গিয়ে ভরপেট রেস্টুরেন্ট। তো তখন তো শুধু আমরাই ছিলাম, বাট এখন সপরিবারে চলে এসেছি, দাদাই দিদাইকেও ডেকে নিয়েছি এখানে, কারণ কি আমাদের খাবারটা অ্যাকচুয়ালিতে খুব ভালো লেগেছে, আর ওই জন্য দাদাই দিদাইকেও টেস্ট না করিয়ে থাকতে পারলাম না, তো ওনাদেরকেও ডেকে নিলাম। তো ওনাদের জন্য এক চাউ অর্ডার দিয়েছি, এক চাউ আর যে লেমন সোডাটা যেটা আমরা খেয়েছিলাম সেই সেম ড্রিঙ্কটা অর্ডার দিয়েছি ওনাদের জন্য। এবার ওনারা খেয়ে বলুক ওনাদের কিরম লেগেছে। দেখতে দেখতে গোধূলির আভায় সারা আকাশ ছেয়ে গেল। সত্যি বলতে কি এত সুন্দর খাবার আর তার থেকেও সুন্দর এই অ্যাম্বিয়েন্স, সময় কখন যে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। এই ফুড ট্রাকটা কিন্তু ভরপেট রেস্টুরেন্টের একটা ব্রাঞ্চ, যেখানে শুধু ফাস্ট ফুড সার্ভ করা হয়। আপনারা যদি লাঞ্চ ও ডিনার করতে চান তাহলে ভরপেটের মেন রেস্টুরেন্টে যেতে হবে, যেটা অমরাবতী পার্কের খুবই কাছে অবস্থিত। মেন ভরপেট রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটি এই ফুড ট্রাকের থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। তো আজকের সন্ধ্যা তো আমাদের সবার খুবই ভালো কাটল। আশা করছি যে আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো চলুন এবার দাদাই দিদাইয়ের কাছ থেকে জেনে নিই যে ওনাদের খাবারটা কিরম লাগলো। ড্রিঙ্কটা ভালো খাচ্ছে যেটা, লেমন সোডা। চাউটেরি টেস্ট করো, চাউটেরি টেস্ট করে দর্শক বন্ধুদের বলো কিরকম লাগছে, মানে ভালো করে কুক করেছে নাকি একটু খেয়ে বলো। ভীষণ সুন্দর চাউটেরি, দারুণ রান্না এখানে,
আপনারা আসুন এবং ভরপেটে আসুন এবং খেয়ে দিন। ভালো করেছে দিদাই, একদম ভালো করেছে, না খেলে বোঝানো যাবে না। দাদাই কিরকম লাগছে? তো আমরা এখানে দুটো পনির রোল প্রথমে অর্ডার দিয়েছিলাম, তো সেটা খেয়েও দেখলাম খুবই ভালো। আর লেমনের যে জুসটা আমরা ড্রিঙ্কসটা নিয়েছি ওটাও খুবই সুন্দর। আর তারপরে যখন বাবা মা এলেন তো তাদের জন্য যখন আমি চাউমিনের প্লেট এক চাউমিন অর্ডার দিলাম, তো এক চাউমিনটাও খুব সুস্বাদু ছিল। তো এই একটা যে মানে ডবল ডেকার বাসের ওপরে যে নিচে রেস্টুরেন্ট আর ওপরে যে বাসের ওপরে যে খাওয়া দাওয়া করলাম, তো এটার একটা অভিজ্ঞতা হলো আমার। তো খুবই সুন্দর একটা অভিজ্ঞতা আমরা পেলাম। তো তোমাদের কেমন লাগলো বলো? আমার তো ভীষণ ভালো লাগলো, নিউ দীঘায় আগে এসেছি, এরকম আমি দেখিনি। নতুন এই ডবল ডেকার বাসে উঠে খুবই মানে ভালো লাগছে। বসে চাউমিন খেলাম, চাউমিনটা এরা খুবই ভালো করেছে। লেমনের খেলাম, ওটা এত সুন্দর লাগছিল খেতে খেতে, চাউমিন খেতে খেতে কি আর বলবো, খুবই সুন্দর লেগেছে আমার। আমি এখন ভরপেট রেস্টুরেন্টে এসি আর খাচ্ছি, এবং ভরপেটটা এত সুন্দর যে কি বলার নেই, কত অনুরূপ প্রয়াস। বাসের ভেতরে রেস্টুরেন্ট এটা একটা বিরাট প্রয়াস, এটা আমরা কোনো পাইনি, কলকাতাও পাইনি, আর দীঘায় বেড়াতে এসে আমি একটা বিরাট অভিজ্ঞতা হলো আর কি। আর শুধু আমাদের মুখ থেকে কেন, এই দোকানে আরো যারা কাস্টমার এসেছে তাদের মুখ থেকেও শুনে নিন যে এই দোকানের খাবার এনাদের কিরম লেগেছে। আসলে এই রেস্টুরেন্টটা, এই ভরপেট রেস্টুরেন্টটা ডাবল ডেকার বাসের উপরে যেহেতু অ্যারেঞ্জমেন্টটা আছে, তো খাওয়া দাওয়াটা খুবই মানে সুন্দর। তো সেইটা দেখি আর লোভ সামলাতে না পেরে তো এনারাও এই বাসের আর কি সিঁড়ি দিয়ে উঠে এনারাও এসেছেন এই রেস্টুরেন্টে খেতে। তা দুজন খুদে সদস্যদের সাথে আমার পরিচয় হলো, তো এনারাও মানে নিয়েছেন আর কি আইটেম। কিরম লাগছে বাবু ওটা খেয়ে? কিরম লাগছে তোমার ওটা খেয়ে? ভালো লাগছে। আচ্ছা তোমার কিরম লাগছে বাবু? ভালো। আচ্ছা তো খাবারটা ভালো, বুঝতেই পারছেন খুবই সুস্বাদু। আর আপনাদের একটু যদি বক্তব্য কেউ রাখেন বলেন খাবারটা সম্বন্ধে। আমরা এই প্রথমে এই জিনিস দেখছি, খুবই আমাদের ভালো লাগছে। আমরা কলকাতা থেকে ঘুরতে এসেছি দীঘায়, দীঘার মধ্যে এই জিনিসটা দেখে আমাদের রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে। আমার বৌদি এসেছে, বৌদি শঙ্কর। আমারও খুব ভালো লাগছে যে এটা আমার ফার্স্ট টাইম যে একটা গাড়ির মধ্যে একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে। আমার মানে আমিও খুব ভাববো যে আরো লোকে যেন দেখুক, আরো এ ওয়ে করুক, যে সবারই এটা আনন্দ নিতে ভালো করবে, তার সঙ্গে আমরাও সবাই আছি। এখানে খুব ভালোই মানে প্যাসটা এমন আছে যে যাতে সবাই মধ্যে অনুগ্রহ এটা করতে পারবে, যে এর মধ্যে খেতেও পারবে, যে একটা ভালোই রেখেছে, যে সবার জন্যই হবে। তার মধ্যে আমারও দেওয়ার এসছে, আমার নন্দা এসছে, আমার হাজবেন্ড এসছে, বাচ্চারা আছে, সবার সঙ্গে নিয়ে আমরা একটা দীঘায় একটা আনন্দ করতে এসছি। আমরা কলকাতা থেকে এসছি। তাহলে আপনারাও আসুন আর এই ভরপেট রেস্টুরেন্টে ডাবল ডেকার বাসে খেয়ে দেখুন।